আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ মেডিসিনের রিভিউ দেখানোর জন্য। আজকে যে মেডিসিনটি নিয়ে কথা বলবো, এটি একটি সিরাপ, ইউনানি সিরাপ। সিরাপটি অত্যন্ত সুপরিচিত এবং অত্যন্ত প্রচলিত একটি সিরাপ যা প্রায় সবাই চিনে। সিরাপটির নাম হলো সিনকারা। সিনকারা সিরাপ সম্পর্কে আমরা অনেকেই জানি, অনেকেই সেবন করেছি, কিন্তু সিনকারা শুধু সেবনই করেছি, আসলে এই সিরাপটি কী কাজ করে, এর বিশেষত্ব কী, এটা অনেকেই আমরা জানি না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সিনকারা সিরাপটি আসলে কী কী দিয়ে তৈরি করা হয়েছে, এটি কী কী সমস্যার জন্য সেবন করা যায়, এবং সর্বশেষে আমি আপনাদেরকে জানাবো সিনকারা সিরাপের একটি গোপন ইনফরমেশন যা অনেকেই জানে না, অনেকেই ভিডিওতে বলে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটা বলে দিব, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কোনো অবস্থাতে স্কিপ করা যাবে না। তো ভিউয়ার্স, সিনকারা সিরাপটি একটি ইউনানি মেডিসিন, এটি বিভিন্ন ভেষজ উদ্ভিদের নির্যাস থেকে তৈরি করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে এই সিরাপটি প্রস্তুতের জন্য যে যে ভেষজ উদ্ভিদ বা উদ্ভিদের নির্যাস নেওয়া হয়েছে তা হলো গাজর, আমলকি, এলাচ, ধনিয়া, ছোট এলাচ, লবঙ্গ, গন্ধশুটি, দারচিনি, তুলসী, শ্বেতচন্দন, এছাড়াও আরও অনেকগুলো ভেষজ উদ্ভিদের নির্যাস থেকেই এই সিনকারা সিরাপটি প্রস্তুত করা হয়েছে। আর এই সিরাপটি প্রস্তুত করেছেন বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য এবং সুপরিচিত ইউনানি কোম্পানি হামদর্দ ল্যাবরেটরিজ লিমিটেড। তো এই সিরাপটি আসলেই কী কী সমস্যার জন্য সেবন করা হয় বা কী কী ইন্ডিকেশনের জন্য এই সিরাপটি নির্দেশিত তা এখন আমি আপনাদেরকে জানাবো। তো ভিউয়ার্স, এই সিরাপটি যে যে ইন্ডিকেশনে দেওয়া হয়, সাধারণত স্নায়বিক দুর্বলতা, সাধারণ দুর্বলতা, পাকস্থলী ও লিভারের দুর্বলতা, রক্ত স্বল্পতা, অবসাদ ও ভিটামিন এ ও সি এর অভাব, অর্থাৎ এটি যে কোনো ধরনের দুর্বলতার জন্যই সেবন করা যায়। যাদের রুচি কম খাবারের প্রতি তারা এই সিরাপটি সেবন করতে পারেন, যাদের স্বাস্থ্যহীনতা আছে তারা স্বাস্থ্য বৃদ্ধির জন্যও এই সিরাপটি সেবন করতে পারেন। এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত এবং ভেষজ উদ্ভিদের নির্যাস থেকে প্রস্তুত একটি সিরাপ। এই সিরাপটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অনেক সিরাপ আছে বাজারে যেগুলো রুচি বৃদ্ধি করে, স্বাস্থ্য বৃদ্ধি করে, কিন্তু ওইগুলোর প্রচুর পরিমাণে খারাপ সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, কিন্তু এই ইউনানি সিরাপের মধ্যে সিনকারার তেমন কোনো সাইড ইফেক্ট নেই। এই সিরাপটি আপনি নির্দ্বিধায় সেবন করতে পারেন। আর এই সিরাপটি সেবন করার নিয়ম কী, এটি কীভাবে সেবন করতে হবে তা এখন আমি আপনাদেরকে বলবো। মনোযোগ সহকারে শুনুন যে যারা প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট পারসন তারা প্রতিদিন 6 চামচ করে 2 বার সিনকারা সিরাপ সেবন করবে, সকালে 6 চামচ, রাতে 6 চামচ। আর যারা অপ্রাপ্তবয়স্ক তারা 2 চামচ করে দিনে 2 বার সেবন করবে, সকালে 2 চামচ, রাতে 2 চামচ। প্রত্যেকবার সেবন করার পূর্বে অবশ্যই সিরাপটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। শুধু সিনকারা সিরাপ না, যে কোনো সিরাপ সাসপেনশন সেবন করার পূর্বে অবশ্যই ভালোভাবে ঝাঁকিয়ে তারপর সেবন করতে হবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম যে সিনকারা সিরাপের একটি বিশেষ গুণ আছে বা গোপন একটি রহস্য আছে, তা আমি আপনাদেরকে আজকে বলবো। মনোযোগ সহকারে শুনুন যে সিনকারা সিরাপ এর গোপন রহস্যটা কী। আসলেই অনেকেই আছে যারা বিবাহিত জীবনে সুখী নয় বা বিশেষ মুহূর্তে দুর্বল, সেক্সুয়ালি যারা দুর্বল তাদেরকে সেক্সুয়ালি স্ট্রং করার জন্য বা স্নায়বিক উত্তেজনা বৃদ্ধির জন্য সিনকারা সিরাপটি তারা সেবন করতে পারে। যদি নিয়মিত তারা কয়েকটি সিনকারা সিরাপ সেবন করে, সেক্ষেত্রে তাদের যে স্নায়বিক দুর্বলতা সেটা কিন্তু কেটে যাবে, স্নায়বিকভাবে তারা উত্তেজিত হবে এবং সেক্সুয়াল টাইমও কিন্তু বৃদ্ধি পাবে। তো এইটিই হলো সিনকারার গোপন রহস্য যা অনেকেই জানে না, অনেকেই বলে না। আর যারা স্বাস্থ্য বাড়াতে চান তারা স্বাস্থ্য বৃদ্ধির জন্য এই সিরাপটি সেবন করতে পারেন, কেননা এই সিরাপটি সেবন করলে আপনার পাকস্থলীর দুর্বলতা কাটবে, মানে আপনার রুচি বৃদ্ধি পাবে। আর যখন রুচি বৃদ্ধি পাবে, আপনার খাবারের পরিমাণ বেড়ে যাবে, তখন অটোমেটিকই কিন্তু আপনার স্বাস্থ্য বেড়ে যাবে। তো এই হলো মূলত সিনকারা সিরাপের ইনফরমেশন যা এতক্ষণ আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এর বাহিরেও আসলে অনেক কিছুই থাকতে পারে,
ব্যাপারে যা ভিডিওতে বলা সম্ভব না, যদি কারো কোনো ডাউট থাকে বা সিনকারা সম্পর্কে কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যত তাড়াতাড়ি সম্ভব অ্যান্সার করার চেষ্টা করব। ভিউয়ার্স, যদি আপনি মেডিসিন রিলেটেড ভিডিও নিয়মিত দেখতে চান তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে অল সিলেক্ট করে রাখুন। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।